দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে গেল স্টুডিও পাড়া। থমকে থাকা সিরিয়ালের গল্প লাইট ক্যামেরা অ্যাকশন আওয়াজে আবার চলতে শুরু করলো। কেমন আছেন জানতে আমরা মুখোমুখি হয়েছি বীরেশ চক্রবর্তীর। কি বলছেন চলুন শুনে নি। যখন অনেকদিন পর কোনো কাজ শুরু হয় সবাইরই ভালো লাগে, আর আমরা তো প্রায় 3 মাস হয়ে গেল কোন ক্যামেরার সামনে আসতে পারিনি। আমাদের সেই চেনা ফ্লোর, সেই চেনা স্ক্রিপ্ট, সেই চেনা মানুষগুলো, রেগুলার মেকআপ করা, তারপর ফ্লোরে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রোলিং অ্যাকশন এগুলো শোনা, সত্যি ভালো লাগে। আমাদেরও ভালো লাগছে, বদলে গেছে এই করোনার জন্য। আমার মনে হয় বদলানোটা স্বাভাবিক, কারণ আমাদের মধ্যে একটা ভয় চলে এসছে, সেই ভয়টা বাঁচার। সেই জায়গার থেকে আমার মনে হয় জায়গাটা একই রয়ে গেছে, কিন্তু একটা মনের মধ্যে একটা ভয় রয়ে গেছে করোনার জন্য। কিন্তু তবুও আমাদের প্রডিউসাররা যেভাবে আমাদেরকে সাহায্য করছে, মানে যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা একদমই দেখতে পাচ্ছি না। লোক সংখ্যা কম, আমাদের একদম গুনে গুনে কয়েকজন টেকনিশিয়ানস, ক্যামেরাম্যান, ক্যামেরা কেয়ারটেকার, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এরা ছাড়া বাইরের একটা মানুষও এই শুটিং করে দেখা যাচ্ছে। আর মেকআপ রুমে সেই গপ্প করা, মজা করা একদমই নেই। সবার জন্য যেটা বলবো যে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোই ভালো, আর মাস্কটা অবশ্যই ইউজ করবেন, আর সোশ্যাল ডিস্টেন্সিংটা মাথায় রাখবেন, দূরত্ব বজায় রেখে সবার সঙ্গে দাঁড়াবেন। মিনিমাম 6 ফুট তো আমরা জানি দূরত্ব বজায় রাখতে হবে, তো ঠিক সেরকম 6 ফুট দূরত্ব বজায় রেখে সবার সাথে দেখা করবেন, কথা বলবেন, আর প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে বেরোবেন না। আমাদের তো কাজ করতে বেরোতেই হয়।